বন্ধুরা স্বাগতম সবাইকে, আবার এসেছি ঘাওড়া বা ঘাইড়ে মাছ ধরতে। এখন আমি আছি পাবনা ও কুষ্টিয়া এই দুই জেলার মাঝামাঝি বিস্তীর্ণ পদ্মা নদীতে। পদ্মা নদীতে বিভিন্ন পদ্ধতিতে জেলেরা মাছ ধরে থাকে, এর মধ্যে ছিপনি পদ্ধতি বেশ জনপ্রিয়। এই পদ্ধতিতে একটি ছিপ বা লাঠির মাথায় একটি সুতো বাঁধা থাকে, সেই সুতোর আগায় একটা বড়শি আটকানো থাকে। বড়শিটির খুব বেশি আল রাখা হয় না, যাতে করে মাছ সহজে বড়শি থেকে খুলে পড়ে যায়। তো আমার সাথে আছে বিপ্লব দাদা, তার আগে বলে নিই আমরা আসলে একটু দেরি করে ফেলেছি। দাদারা অলরেডি শুরু করে দিয়েছেন, আমরা দূর থেকে তাদেরকে দেখে একটা নৌকা করে এখানে এসেছি এবং ইতিমধ্যে দেখলাম যে তারা মাছ ধরা শুরু করে দিয়েছেন। দেখেন অসাধারণ একটা পদ্ধতি। আজকের মাছগুলো তুলনামূলক বড়, এই যে দেখেন অনেক বড়, অনেক বড় একটা মাছ। বিপ্লব ভাই হাত দিয়ে যেটা ছিটে ছিটে দিচ্ছেন ওটি হলো মুড়ি এবং মুরগির মাংস মিক্সড। মুরগির মাংসকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তার সাথে মুড়ি ভিজিয়ে কেটে একসাথে মাখানো হয়। দেখেন এখন অনেক মাছ উঠতেছে বড়শিতে, কারণ আমরা এখন এমন একটা জায়গায় এসেছি এখানে বেশ মাছ, বেশ মাছ। সময় বিশেষ এক জায়গায় সবসময় একই রকম মাছ পাওয়া যায় না, যে কারণে আমাদেরকে আবারও নৌকা চালিয়ে একটু দূরে আসতে হলো। দেখেন বিপ্লব দা হাতে ধরে রেখেছে সেই শুশুকের চামড়া। আমরা এখন যেখানে এসেছি এখানে মাছের উপস্থিতি বেশ বেশি মনে হচ্ছে। বিপ্লব দা যেটা মনে করলো যে এখানে আসলে তুলনামূলক বেশি মাছ পাওয়া যাবে। আমাদের আবারও অন্যত্র যাওয়া লাগবে, অন্য জায়গায় যাওয়া লাগবে। এখানে আর বেশি একটা মাছ উঠছে না, আমাদের নৌকা ছুটে চলেছে। আপনাদেরকে আগেই বলেছি মাছের উপস্থিতি সবসময় একরকম থাকে না, তো আজকে আমরা ঘুরে ঘুরে মাছ ধরছি বিভিন্ন জায়গায়। প্রবল স্রোত, আমি যেটা লক্ষ্য করলাম নদীর আসলে এই বিস্তীর্ণ পদ্মা নদীতে সব জায়গায় একই রকম স্রোত না। মাছ
যদিও আজকে একটু কম ধরা পড়ছে, তবে আজকে উল্লেখযোগ্য বিষয় হলো আজকে যে মাছগুলো ধরা পড়ছে এগুলো তুলনামূলক অনেক বড়। বিপ্লবদা, এগুলোর মার্কেট প্রাইস কেমন আছে, বাজারে দাম কেমন আছে? 500-550, 500-550, 600। ঘাওড়া মাছ খেতে নাকি বেশ সুস্বাদু, আমার এখনও এই মাছটি খাওয়া হয়নি, আজকে একটা ইচ্ছা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আমরা এমন একটা সময় এসেছি, সময় ইতিমধ্যেই পার হয়ে গেছে, বিকাল প্রায় শেষ, তো তারপরও চেষ্টা করব যদি পারি তাহলে 1 কেজি মাছ কিনে আমরা আশেপাশে কোথাও রান্না করে খাবো, আর যদি সেটা করতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো, অবশ্যই এর স্বাদ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে দেখছেন বিপ্লবদা মাছ তুলেই চলেছে, ভিউয়ার্স আমাদের 4 প্রায় শেষ, দেখিয়ে রাখি আসলে কী পরিমাণ মাছ আমরা পেলাম। সর্বসাকল্যে আমরা মাছ ধরেছি 1.5 থেকে 2 ঘন্টা, তো সেই 1.5-2 ঘন্টায় আর কি বিপ্লবদা যেটা মনে করতেছে 1.5-2 কেজি মাছ ইতিমধ্যে ধরা পড়েছে। এই যে দেখেন একটা বেশ বড় সড়ো ঘাওড়া মাছ, চার শেষ, আবার পড়ন্ত বিকেল, সময়ও শেষ। ভিউয়ার্স, এখন মাছগুলোকে এক জায়গায় করা হচ্ছে, এই যে দেখেন একটা গামলাতে রাখা হয়েছে। আজ এ পর্যন্তই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পদ্মা নদীতে জেলেরা কীভাবে ঘাওড়া বা ঘাড়ে মাছ ধরে, আশা করি বিষয়টা উপভোগ করেছেন। আবারও হাজির হব এই জাতীয় ভিন্ন কোনো আয়োজন নিয়ে, ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।